ঘূর্ণিঝড় মোখা আরো শক্তিশালী হয়ে ধেয়ে আসছে বাংলাদেশ উপকূলের দিকে। বর্তমানে শক্তি বাড়িয়ে এটি ক্যাটাগরি 2 ক্ষমতা সম্পন্ন ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে শঙ্কা জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। উপকূল অতিক্রমের সময় এটি 180 থেকে 200 কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বলছে, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশের কক্সবাজার জেলা ও তৎসংলগ্ন এলাকায় ঘণ্টায় প্রায় 180 থেকে 200 কিলোমিটার দমকা বা ঝোড়ো বাতাসের প্রাবল্যতা সহ আঘাত হানতে পারে। তখন ঘূর্ণিঝড় শক্তির বাতাস প্রায় 200 থেকে 250 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে বিস্তৃত থাকতে পারে। সাইক্লোনের আঘাত হানার স্থানের কাছাকাছি সর্বাধিক গতিবেগ থাকতে পারে। এতে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।